ভাসাবার কোনো প্ল্যান আছে না তুমি খোলো তুমি খোলো প্রোডিউসার মানে হচ্ছে যে টাকা জোগাড় করে আনে বা যে টাকা দেয় শুধু তা নয় কারণ একদিন মোটা হয়ে দেখাক এই ফেসেছি ঠিক আছে কি বিয়ে বিয়ে চলো আমাদের আমরা দুটো সেগমেন্ট আছে আর লাস্ট বেশি ইন্টারেস্টিং আশা করি তোমার ভালো লাগবে তো আমাদের নেক্সট সেগমেন্ট কাগজ বনাম মগজ তো আমাদের এই এই সেগমেন্টটাতে কাগজ বনাম মগজ মগজ যে তোমায় যেটা করতে হবে এখানে কয়েকটা চিট আছে এক এক করে তুমি তুলবে জাস্ট একটু কন্টেন্টের জন্য রাখা আর কি একটা করে চিট তুলবে তুলে তোমায় যেটা করণীয় সেটা হচ্ছে যে এক একটা শব্দ লেখা আছে সেই শব্দ অনুযায়ী আমি তোমাকে কিছু কিছু কথা বলবো তোমাকে সেটা জাস্ট আমাদেরকে বলতে হবে ঠিক আছে তো শুরু করি রেডি তো আচ্ছা চলো চলো ভাষাবার কোনো প্ল্যান আছে না তুমি খোলো তুমি খোলো ভালো জিনিস বেরিয়েছে হ্যাঁ বন্ধুত্ব তো আমি তুমি যেরকম বললে তোমার যা যা বন্ধু বন্ধুরা আছে আমি এক একজনের নাম বলছি তাদেরকে তুমি এক লাইনে একটা একটা করে কথা বলবে সেটা হচ্ছে প্রথম হচ্ছে তোমার খুব কাছের বন্ধু রাজচক্র তাকে কি বলতে চাই এক লাইনে তাকে কি বলতে চাই তার উদ্দেশ্য তার উদ্দেশ্যে একটা বার্তা এক লাইনে মাথা ঠান্ডা করে আরো বড় কাজ করে যেতে আচ্ছা দেবদা দেবকে মানে ভালো প্রোডিউসার হওয়ার জন্য যে রাস্তাতে এগোচ্ছে তার জন্য যে কোনো দিক থেকে সাপোর্ট আছে তোমার তোমার এন্ড থেকে যে কোনো দিক থেকে সাপোর্ট প্রোডিউসার মানে হচ্ছে যে টাকা জোগাড় করে আনে বা যে টাকা দেয় শুধু তা নয় আচ্ছা প্রোডিউসার মানে হচ্ছে যে খুব ইন্টারেস্টিং একটা কাজ কি করে হতে পারে কোন পরিচালক কোন লেখক কোন সাবজেক্ট নির্বাচন এই পুরোটাই কিন্তু প্রযোজকের দায়িত্ব যদি আমাদের এখানে প্রযোজক মানে মনে করা হয় যে মোটা সোটা লোকটা এসে টাকা দেবে না একদম ভুল আচ্ছা মিমি চক্রবর্তী আমাকে আরো বেশি সংখ্যক কাজে দেখতে চাই আচ্ছা আর যদি কৌশিক স্যার কৌশিক গাঙ্গুলির কথা বলা যায় কৌশিক গাঙ্গুলি একটা গিটার বাজি একদিন শোনার দারুণ তাই তাহলে আমি একটা কৌশিক গাঙ্গুলির বাবা অনেকেই জানেন না বিখ্যাত গিটারিস্ট ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় আচ্ছা ব্রিলিয়ান্ট মানে একটা বড় নাম অনেকেই জানেন না আর আরেকটা লাস্টলি হচ্ছে কাঞ্চন কাঞ্চন একদিন মোটা হয়ে দেখাক কোনো সময় আমি আলা হলে এটা বলবো যে একদিন তুমি মোটা হয়ে দেখাও আচ্ছা লাস্ট তার নেক্সট এটাই এই কটার জন্যই নাম ছিল যে উন্নয়ন উন্নয়ন আচ্ছা মানে এখন বাড়ির বাইরে বেরিয়ে কি মনে হয় উন্নয়ন কি হয়েছে উন্নয়ন তো হয়েছে উন্নয়ন না হলে ছেলে মেয়েরা রাস্তায় বসে থাকবে কেন আচ্ছা রাস্তাটা এত ভালো বানিয়েছে ছেলে মেয়েগুলো চাকরি না পেয়ে বাড়িতে কাঁদছে না রাস্তায় কাঁদতে এসছে রাস্তাটা এত ভালো করেছে উন্নয়নের একটা রাস্তায় মানে আমি যদিও চাই না আমি চাই রাস্তায় গাড়ি চলুক যাতে না বেকার ছেলেরা এত ভালো উন্নয়ন হয়েছে রাস্তায় বলে বাড়ি বাড়ি থেকে ছেলে মেয়েরা বেরিয়েছে আরো রাস্তায় বসুক আমি চাই না আচ্ছা চলো নেক্সট নেক্সট নেপোটিজম আচ্ছা আছে বাংলায় আছে সারা পৃথিবীতে আছে সারা পৃথিবীতে থাকবে আচ্ছা যতক্ষণ না পর্যন্ত মানুষের তার চেনা জানা লোকের উপরে তার রক্তের সম্পর্কের উপরে তার দুর্বলতার যে মানুষগুলো রয়েছে তাদের একটু তাড়াতাড়ি ভালো হোক এই চাহিদা না কমবে আচ্ছা মানুষ যবে থেকে সভ্য হয়েছে তবে থেকে এই অসুখটা আমাদের মধ্যে রয়েছে ঠিক আছে নেক্সট দুর্নীতি এখন কতটা পরিমাণে চোখে পড়ছে সেটা যে কোনো দিক থেকে হতে পারে কতটা পরিমাণে মানে ভরে গেছে নাকি একটু হলো স্কোপ আছে যে না এই ক্ষেত্রে নেই নাকি চারিপাশে মনে হচ্ছে যে দুর্নীতিতে ছড়িয়েছে
দুর্নীতি চিরকাল ছিল এবং আছে এবং থাকবে, কিন্তু যাদের দায়িত্ব দুর্নীতিকে নীতি দিয়ে বিনাশ করা, তারা যদি নিজেরাই দুর্নীতির প্যাঁচে পড়ে যায় তার থেকে আর খারাপ কিছু হতে পারে না। মানে পুলিশ চোর ধরতে গিয়ে চোর চোরের সঙ্গে বসে একটু এক পেক বানিয়ে দিত বলে বসে পড়েছে, ঘটনা ওখানেই ঘটে যাবে, চাইবো এটা থেকে বেরিয়ে আসতে। আচ্ছা চলো নেক্সট। আমরা খুব খারাপ মানুষ, আমরা যে গেস্ট তাকে দিয়ে চিট তোলাচ্ছি তোলাচ্ছি, যাই হোক নিশিকান্ত সরকার, তোমার আপকামিং প্রজেক্ট সেটা নিয়ে যদি। খুব ইন্টারেস্টিং চরিত্র আর নিশিকান্ত সরকার, মানে সত্যজিৎ বাবুর লেখায় তিনি বাঙালিয়ানাকে না খুব অদ্ভুত রকমভাবে জ্যান্ত করে রাখতেন, এবং যে বাঙালিয়ানা চিরকালই কিন্তু আধুনিক থাকবে, পুরনো হবে না। তো তেমনই চরিত্র নিশিকান্ত সরকার, যারা পড়েছেন তারা অবশ্যই জানেন, আমি সেটা পোট্রে করবার চেষ্টা করেছি। এবং এই নিশিকান্ত সরকারকে নিজের লেখায় আনবার পরেই যতদূর জানতে পারা যায় যে সত্যজিৎবাবু ভেবেছিলেন যে পার্টিকুলার এই ধরনেরই চরিত্র কি করে বাকি গল্পগুলোতে নিয়ে আসা যায়, কিন্তু নিশিকান্ত সরকারকে তো নিয়ে আসা যাবে না, তার গল্পের শুরু শেষ ওখানে, কিন্তু চরিত্রটা খুব ইন্টারেস্টিং। তাই জানা যায় যে তিনি নিশিকান্ত সরকারের ছায়াটাকেই রেখে দেওয়ার জন্য আর একটা নতুন চরিত্র, যার মধ্যে অনেকটাই নিশিকান্ত সরকারকে দিয়ে বানানো, জটায়ু তৈরি করেছে। আচ্ছা, সেটা একটা ইন্টারেস্টিং ইনফরমেশন পাওয়া গেল। যাই হোক, এবার লাস্ট চিট দেখি। এই ফেসেছি, ঠিক আছে ফেসেছি। কি বিয়ে বিয়ে ভাবছিলাম যে সবকটা বল বেরিয়ে গেছে। না না, আমরা আমরা আমাদের দি হাঙ্গ্রি ল্যান্সের টিম খুবই নির্লজ্জ। আমরা কি করি, মানুষজনকে এই প্রশ্নটা করার পর আমরা নিজেরাই ইনভিটেশন চাই। তো সেটা কি আগামী কিছু বছরে আমরা পেতে পারি, মানে এই ইনভিটেশনটা বিয়ের? এটা তো সরকার বদল নয় বা চাকরি পাওয়ার নয়, ঠিক আছে? প্রথম হচ্ছে যে একটা নির্দিষ্ট কারণ তুমি খুঁজে বার করবে। হ্যাঁ, মানে দুটো জিনিস হয়, মানে ধরো বিয়ে হয়, কেউ কেউ ভাবেন বিয়েটাকে প্রজেক্টের মধ্যে নিয়ে নিলে তখন একটা জিনিস করা যায়, আমি চান করে আসি প্রজেক্টের মধ্যে, কিন্তু বৃষ্টিতে ভিজবো এটা না হয়, এটা তোমার প্ল্যান দিয়ে হবে না, এটা কোনো সময় যতই তাকিয়ে বসে থাকো। আমার নিজের মনে হয়েছে যে আমার একটা সাইকোলজিক্যাল প্রিপারেশন সারাক্ষণ চলে, যে বাড়ি ফিরে আর কি এমন একটা কন্ডিশন মানসিক অবস্থায় পৌঁছাবো যেখানে বউকে মিথ্যে কথা বলার প্রয়োজন হবে না। এই রে, আচ্ছা ঠিক আছে, এটা নিয়েই সারাক্ষণ বাঙালির একটা লড়াই চলে যায়। সারাক্ষণ ছেলেরা বিয়ের পরেও আর কি বউয়ের আড়াল হলে নিজেকে ব্যাচেলার মনে করে, ঠিক আছে? তো এটা অদ্ভুত জিনিস চলে। বাট আমার যেটা হয়, ডেফিনেটলি আমি বিয়ের একদম বিপক্ষে এরম নয়, তবে আমার নিজের মনে হয় যে আমি যদি কোনো মানুষকে ঠিক করে না চিনতে পারি তো তাহলে সারা জীবন অশান্তি ক্যারি করবার থেকে শান্তিতে থাকা বেটার। আর যদি মনে হয় যে এরকম নয়, মানে আমার আমি যদি কখনো বিয়ে করি, দেখো বিয়ে করা মানে শুধুমাত্র একগাদা বাচ্চার ফ্যাক্টরি বানাবো এর জন্য তো মানুষ বিয়ে করে না, তার একটা সম্পূর্ণ অন্য কারণ থাকে। এবার আমার কাছে সেই কারণটাই অনেক বেশি করে জরুরি, এবং যদি মনে হবে যে আমি এরম কাউকে পেয়ে যাচ্ছি বিয়ে করে ফেলবে, হ্যাঁ অবশ্যই তাকে বাড়িতে বসে থাকা মানুষ আমি খুব একটা পছন্দ করি না। তিনি যেন অন্তত সামান্য রোজগারের হলেও পরিশ্রম করে ঘামের দামটা বোঝা কোনো একটা মানুষ হন, কারণ আমি বা আমার পরিবার বা আমার পছন্দের যে যেটা যেটা রয়েছে, যে আমি সেই ধরনের মানুষকেই পছন্দ করি যারা পরিশ্রম করেন। সো ডেফিনেটলি আমি উইশ করবো যদি ইন ফিউচার, সেটা কালকেও হতে পারে, 10 বছর পরে হতে পারে, মানে বেঁচে থাকবার মধ্যে হতে হবে ঘটনাটা, এমন যেন মানুষের সঙ্গে বিয়ে হয় অবভিয়াসলি যেন তিনি পরিশ্রমের দামটা জানে, নিজে পরিশ্রম করতে জানেন। আচ্ছা থ্যাংক ইউ। তো আমাদের এই সেগমেন্ট কাগজ বনাম মগজ এখানে শেষ, তো আমরা চলে যাবো নেক্সট সেগমেন্ট, আলোর বেগে বলো। আলোর বেগে বলো আমাদের এই সেগমেন্টের নাম, যেটা র্যাপিড ফায়ার হয় মূলত, তো আমরা আলোর বেগে বলো নাম দিয়েছি। আলোর গতিতে তোমায় উত্তর দিতে হবে, যদিও প্রশ্নটা আমাকে সেই গতিতেই করতে হবে, বেশি সময় নেই, আমি শুরু করছি। আলোর বেগে বলো, প্রথম প্রশ্ন হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য না বুদ্ধদেব দাশগুপ্ত? বুদ্ধদেব ভট্টাচার্য। আচ্ছা,
ছিল রুমাল হলো বেড়াল নাকি ছিল দিদি হলো পিসি? দুটোই এক। কি ক্ষেত্রে একটু 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 জাস্ট সামান্য যদি পিক করো, সেটা যদি কারো কেউ যদি সার্বজনীন থেকে ব্যক্তিজনীন হয়ে যায় তো তখন তো এটা হবে। আগে তুমি সবার জন্য ভাবতে, এখন তুমি দু একজনের জন্য ভাবছো, তখন তো এটা হবে। আচ্ছা ঠিক আছে, চ্যাপলিনের বংশীদাস নাকি রিফিউজির অশোক? দুটো দু ধরনেরই, মানে এটা চাইনিজ না কন্টিনেন্টাল, তাও বলবো যে চ্যাপলিনের বংশীদাস। আচ্ছা ঠিক আছে, কেনটার প্রশ্ন করলাম না, এটা সবাই দর্শকরা জানে। যাই হোক, কাঞ্চন মল্লিক না পরমব্রত? কাঞ্চন মল্লিক, কারণ পরমকে নিয়ে না গবেষণা করার জিনিস কম। আচ্ছা, কাঞ্চনকে নিয়ে গবেষণা করার জিনিস আমি কেন, সারা পশ্চিমবঙ্গের বেশি। কাঞ্চন আসলে মানে ও মূর্তি না ভাবমূর্তি, এটা নিয়ে এখন একটা রিসার্চ চলছে। ও বাবা, মানে সেটা হচ্ছে যে লোকে কাঞ্চন নিজে বলতো আর কি, সেটা হচ্ছে যে ওর নাকি পাকস্থলী নেই। হ্যাঁ, খাবার ঢোকে ভেতরে একটা মেশিন আছে, যে খাবারই দাও সেটা ইয়লো হয়ে যায়, বেরিয়ে যায়। তো ওর ভেতরটা কি রয়েছে, আমার নিশ্চয়ই কাঞ্চন, আমাদের সবারই মৃত্যু হবে, কাঞ্চনের মৃত্যুর পরেও আমার মনে হয় যে ওর মানে পেট নিয়ে একটা রিসার্চ চলবে তারপরে, যে এই মহামানব কি ভাবে। আচ্ছা, কিরকম খায় কাঞ্চন মল্লিক? মানে কাঞ্চন তো কিরকম আগে থেকে খাওয়া একটু কমিয়ে কমে গেছে। আচ্ছা, আগে থেকে একটুখানি কমিয়েছে, কেউ নিশ্চয়ই ভুল বুঝিয়েছে ওকে, নালে কমতো না। আগে থেকে তবে ওই উৎসাহ আর দৌড়াদৌড়িটা একই আছে, একই রয়েছে। এইটা হচ্ছে শিল্পীদের রোগরে দেবো না চরম চরম ঢাক বাজবে, এটার মধ্যে কোনটাকে বলবে তুমি? দুটোই খুব একটা বেশি মানে লং লাস্টিং নয়। আচ্ছা, মানে রোগরে দেওয়াটাও কখনো পর্যন্ত লং লাস্টিং হয় না, আর চরম চরমও কোনোদিন লং লাস্টিং হয় না। লং লাস্ট করে হচ্ছে যেটা মানুষের জন্য ভালো সেটাই। এবার এই দুটোর মধ্যে কোনটা মানুষের জন্য ভালো তো তাদের উপরে ডিপেন্ড করছে। আমার নিজের ক্ষেত্রে পরিষ্কার মনে হয় যে দুটোই খুব একটা মানে হেলদি নয় বেঁচে থাকবার জন্য। আচ্ছা, দলে সম্মান পাইনি না দলে থেকে কাজ করতে পারছি না? আমার দুটোর কোনোটাই এরকম নেই। আমার পরিষ্কার পোষালে আছি, না পেলে না পোষালে চললুম। আচ্ছা ঠিক আছে, আর এই বর্তমান ইন্ডাস্ট্রিতে কোনটার বেশি চাহিদা দেখতে পাচ্ছো তুমি, মানে মেধা ট্যালেন্ট নাকি লুকস, কোনটা? মেধা, মেধা এখনো আছে, লুকের মানে আমার চান্স আছে আমি বলতে পারি। অবভিয়াসলি। আচ্ছা থ্যাংক ইউ। যখনই কোনো মানুষ জন্মেছে সে যখনই অভিনয় করবে তার মানে তার সমাজে ঘুরে বেড়ানো যে কোনো চরিত্রকে তাকে পোট্রে করতে হবে। আচ্ছা, তাই তুমি যদি সমাজে জন্মে থাকো তার মানে তোমার মতো লোকই তো ধরো ইউটিউব করছো, থিয়েটার করছো, প্রেম করছো, ঝাড়ি মারছো, বাওয়াল দিচ্ছো, আবার কাউকে উপকার করছো, তোমার মধ্যেই সবটা রয়েছে। তো তাহলে এই ধরনের অনেকগুলো চরিত্র হলো, তো তাহলে যে কোনো অভিনেতা ধরো যে তোমার মতো যদি তোমার মতো একটা চরিত্র লেখা হয় তাহলে সেটাকে জ্যান্ত করে তুলতে তোমার ধরনের দেখতে তো লোক লাগবে। তাই দেখবার মধ্যে কোনো কিছু নেই, দেখবার মধ্যে ভালো খারাপ হয় না। এক ধরনের হয় হচ্ছে বাঙালি জামাইয়ের একটা কনসেপ্ট আছে যে ল্যাংরাম কেটে দিলে কার খেতে দেখতে ভাল লাগছে, তার চেয়ে ওটা কাকে ভালো লাগে। তো সেইরকম কিছু চেহারাকে জামাই কেন্দ্রিক কিছু চেহারা হয় আর টুকটুকি বৌমা কেন্দ্রিক কিছু চেহারা হয়, কিন্তু ওগুলোই ভালো এটা নয়। কারণ আজকের দিনে আগে ফ্যাশন স্টেটমেন্ট বা স্টাইল স্টেটমেন্ট ফিল্মস্টাররা বা মডেলরা তৈরি করতো, এখন প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল হয়ে গেছে, তারা নিজেরা নিজেদের স্টাইল কী করে তাদের চুল কাটবে, জামা কাপড় পরবে নিজেরাই ঠিক করে, এবং সেটা দিয়ে মানুষকে অ্যাট্রাক্ট করা যাচ্ছে। আগে যেটা স্টারদের দেখে করতো, যেমন মিঠুন চক্রবর্তী ভারতবর্ষকে ব্যাগি প্যান্ট পরানো শিখিয়েছিলেন, ঠিক আছে, এখান দিয়ে ঝুলঝুল কাটা শিখিয়েছিলেন, সারা ভারতবর্ষকে পাল্টে দিয়েছিলেন। তো আজকের দিনে তো অনেকে অনেক কিছুই করছে কিন্তু সেটা মানুষ নিচ্ছে না, তার মানে কি সেটা খারাপ না, মানুষ অনেক বেশি করে যবে থেকে সোশ্যাল মিডিয়ার পেজ তার হাতে চলে এসছে, তার ফ্রেন্ডশিপের ক্ষমতা হচ্ছে ভার্চুয়াল 5000, অর্থাৎ সে যা খুশি যা লিখবে, নিজের মনের ভাব ব্যক্ত করবে,
সেটা মিনিমাম 5000 লোকের কাছে তার নিজের ছাপানো খবরের কাগজ, সত্যি কথা লেখুক মিথ্যে কথা লেখুক, সেটা 5000 লোকের কাছে চলে যেতে বাধ্য। তাই প্রত্যেকটা লোক, আমিও কম না, এই একটা কনফিডেন্সের জায়গা আমাদের প্রত্যেকের তৈরি হয়েছে, নিজেদের কথা বলবার প্ল্যাটফর্ম, বিকল্প রাস্তাগুলো তৈরি হয়েছে। সো ইটস আলাদা। লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্ন, সেটা হচ্ছে উত্তম কুমার নাকি সৌমিত্র চ্যাটার্জি? এটা দুটো ধরনের হয়ে গেল, বাট আমি বেশি প্রেফার করি সৌমিত্র চ্যাটার্জিকে। আমি যে জনারের অ্যাক্টিংটা করতে চাই, আমরা অনেকেই যারা শুধুমাত্র ধরনের অভিনয়টাকেই পছন্দ করি, বাকি যদি কেউ লুকস বা চেহারা পছন্দ করেন সেটা তার মধ্যে দোষের কোনো কিছু নেই, আমার পছন্দ আমি এটা করি। এবার সেক্ষেত্রে আমি দেখেছি যে উত্তম বাবুর থেকে সৌমিত্র বাবু সেই দিক দিয়ে অনেক ভ্যারাইটি দেখবার সুযোগ পেয়েছিলেন বা দেখাতে পেরেছেন, যে কোনো একটা, যেগুলো, এবং উত্তম কুমারেরও বেশ কিছু কাজ রয়েছে যে কাজ চিরকালের আধুনিক রয়েছে, যারা উত্তম কুমারের যদিও ফ্যান একটু বেশি, কিন্তু দর্শক আর যারা আমরা অভিনেতা, আমাদের না পছন্দের তফাত আছে। আমাদের বিকাশ রায়কে, অভিনেতা বিকাশ রায়কে, তরুণ কুমারকে, উত্তম কুমারের ভাই যিনি ছিলেন, পাহাড়ি সান্নাল, ছবি বিশ্বাসকে, জহর রায়কে, রবি ঘোষকে, এদেরকে মনে হতো যে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর অফ দ্য ওয়ার্ল্ড মনে হতো, এটা আমাদের মনে হয়। এবার অডিয়েন্স পপুল, মানে অডিয়েন্স মানেই তো পিপল, পিপল মানেই তো পপুলার, তাদের কারণটা একদম অন্য। যেমন আমাদের পার্টি ফাটি করার ছবি বেরোয় যখন কাগজে, দর্শকের ধারণা হয় রোজ পার্টি করছে, রোজ মাল খাচ্ছে, রোজ যাচ্ছে, এসব ভাবে। তো বেসিক্যালি যেটা হয় আর কি, আমাদের এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান বিভিন্ন পার্টি ফাড়িতে খুব একটা যেতে ভালো লাগে না, আমরা গেলেও একটা পার্টিকুলার টাইমে থাকি, হয়ে বেরিয়ে আসি, যেহেতু একই ছবি 10টা কাগজে বেরোয়, মানে 10 দিন ধরেই ওই করে বেড়াচ্ছি, এটা একটা লোকের ধারণা। তবে এটা কমে গেছে, কারণ এখন বাড়িতে বাড়িতেই আর কি ছেলেমেয়েরা পার্টি করছে, ঠুংঠাং আওয়াজ হচ্ছে, খারাস করে গ্লাস ভাঙছে, টুং হচ্ছে। আচ্ছা, তো আমাদের র্যাপিড ফায়ার এবং হ্যাশট্যাগ গল্পের আজকের এই আড্ডা সমস্তটাই শেষ। থ্যাংক ইউ সো মাচ তোমাকে আমাদেরকে গেস্ট হিসাবে তোমার বাড়িতে আনার জন্য, আর আমাদের চ্যানেলের ভিডিওতে তোমাকে গেস্ট হিসাবে পাওয়ার জন্য। সিমিলারলি তো তুমি একটু জাস্ট ক্লিয়ারলি বলো, ভালো না খারাপ, কেমন লাগলো আজকে আমাদের এই? দেখো, আমার আমার প্রথম কথা হচ্ছে যে আমার আড্ডা মারতে ভালো লাগে, আর যেটা হয় এটা কি ওই গম্ভীর হয়ে সারাক্ষণ কথা বলে যাচ্ছি, কারণ গাম্ভীর্য প্রত্যেকটা মানুষেরই আছে, সে যখন সেখানে আছে সেখানে দেখাতেই পারি ইচ্ছা, কিন্তু অপ্রয়োজনে গম্ভীর থাকলে আমার মনে হয় যে ব্লাড প্রেশার বাড়ে, ঠিক আছে, অকারণে নাম টান অনেক পছন্দ করে না, আমি এটা পছন্দ করি না। আমার নিজে মনে হয় যে আমি যখন আমার কাজটা করছি সেই কাজটা আমি সিরিয়াসলি করব, বা আমার উপরে যখন কোনো সামাজিক বা অন্য যে কোনো যখন সিরিয়াস দায়িত্ব আসছে যেটার সঙ্গে অনেকগুলো মানুষের জীবন জীবিকা ইচ্ছা নির্ভরশীল জড়িয়ে রয়েছে, তখন ডেফিনেটলি আই উইল বি সিরিয়াস। বাট বাকি যে সময়টা, সেই সময় আমি যদি সহজভাবে আমার যদি না থাকি, তো তাহলে যদি এনার্জি আমি হো করে হাসবো, আড্ডা মারবো, ভালো জিনিস দেখবো, ভালো ভালো আলোচনার মধ্যে থাকবো, সেখান থেকে তো আমি এনার্জি জোগাড় করবো, করে তারপরে এই সিরিয়াস কাজটা একটা খরচ করবো। তো আমার নিজের যেটা মনে হয় এটা ওটাই। তো এই আড্ডাটা ধরো তোমাদের হ্যাশট্যাগ গল্পতে, হ্যাঁ, তো মানে আমাদের শোটার নাম হ্যাশট্যাগ গল্প, আর আমাদের চ্যানেলের নাম দি হাংরি লেন্স অফিসিয়াল, ঠিক আছে। তো ধরো তোমাদের দি হাংরি লেন্স অফিসিয়ালস যেটা তোমাদের রয়েছে যে পেজ, যারা দেখছেন তাদেরকে বলবো শুধুমাত্র দেখে নয় ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে, তার কারণ সোজা পথে সোজা রাস্তায় কিছু মানুষ তাদের জীবন যাপন করার চেষ্টা করছে, তাদের হাতে কোথাও কয়লা বালি গরু এগুলো জড়িয়ে নেই, লেগে নেই, যে কোনো সোজা রাস্তায় যদি কে, আমাদের এখানে পশ্চিমবঙ্গে থই থই করছে চাকরিতে এমন নয়, এটা বিগত 20-22 বছরের সমস্যা, ক্রমাগত বেড়েছে, আমাদের যারা রাজনৈতিক অভিভাবক তাদের গবেষণা বা ভুল করবার জন্য বেড়েছে, তাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই, ঠিক আছে। বাট তার বাইরে গিয়ে যারা নিজেদের মতো করে সমাজে কন্ট্রিবিউট করতে চাইছে, তোমাদের মতো যারাই রয়েছে ছেলেমেয়েরা যারা তোমরা কাজ করছো, প্রত্যেকের প্রতি উইশ রইল। ঠিক তেমনই বলো বাকি যারা অন্যান্য ইউটিউবার্স যারা রয়েছেন, তারা যে যে ইন্টারেস্টিং কাজগুলো করছে,
তাদের পাশে আমি সবাইকে দাঁড়াতে বলবো। আর এই এপিসোডটা আমার কাছে খুব ইন্টারেস্টিং ছিল, কারণ যে মানুষটার এই অভিনয়গুলো দেখে আমরা প্রত্যেকটা মুহূর্তে বেশ আনন্দ পাই, আর কিছুই নয়, চেষ্টা করে প্রতিনিয়ত, কী হচ্ছে না হচ্ছে আমি সেসব বাদ দিয়ে বলছি, আমি নিজে খুব মানে পছন্দের একজন তুমি অভিনেতা, তার জন্য আমি এখানে খুব জোর জার করে তোমাকে বলে বলেই এসেছি আজকে। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের টাইম দেওয়ার জন্য, আর আশা করছি আগামী সময় কোনো না কোনোভাবে দেখা হবে, কোনোভাবে তো দেখা যাক। চলো চলো, টাটা টাটা, একটু থ্যাংক ইউ বলে চলো। যে দর্শকরা আমাদের আড্ডা দেখলেন তাদের বলবো যে প্রত্যেকেই ভালো থাকুন, আর সাবস্ক্রাইব করুন যদি সাবস্ক্রাইব না করে থাকেন এই চ্যানেলটাকে। থ্যাংক ইউ, চলো, গুড বাই।